রয়েছে তোমাদের সকলকে স্বাগত টার্গেট ডাব্লিউবিপি এসআই এন্ড কনস্টেবল 2021 এর পরবর্তী ক্লাস নিয়ে আমরা চলে এলাম এখনো অবধি যদি এর আগের জিকে ক্লাসগুলো তোমার না দেখা হয়ে থাকে তবে অবশ্যই বলবো এই ভিডিওর ঠিক তলার ডেসক্রিপশন বক্সটি একবার চেক করে নিতে সেখান থেকে তুমি তোমার আগের না দেখা ক্লাসগুলো খুব সহজেই দেখে নিতে পারবে সাব ইন্সপেক্টর এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য ম্যাথের ক্লাস অলরেডি স্টার্ট করা হয়েছে সেই সকল ক্লাসে যদি তোমার না দেখা হয়ে থাকে তবে অবশ্যই বলবো এই ভিডিওর ঠিক তলার ডেসক্রিপশন বক্সটি অবশ্যই চেক করে নেবে আজকের প্রশ্নগুলোতে তোমাদের জন্য অপশান বেস করা হয়েছে এবং যেমন তোমরা প্রশ্ন পাও এবং সেখান থেকে অপশান চুজ করতে হয় তো সেই রকমভাবে কিন্তু প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ রবি ফসল হলো তো এর জন্য তোমাকে এখানে জানতে হবে রবি ফসল কোনগুলো তো এখান থেকে তুমি যদি সেটা জানো তো সেখান থেকে এখানে কিন্তু ভালোভাবে বুঝতে পারবে এর উত্তর কিন্তু হবে গম গম হচ্ছে কিন্তু এর সঠিক উত্তর এবার তোমাকে রবি ফসল যখন পড়ছো এর সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু এটাও জেনে রাখতে হবে যে খারিফ তাহলে কোনগুলো তো এখানে বাকি যে দুটো দেওয়া আছে এই দুটোই কিন্তু খারিফ আর আমটা তো তোমরা জানো যে গ্রীষ্মকালে হয় তো এখান থেকে তাহলে তোমরা সঠিক উত্তর কি পেলে গম ধান ও পাট খারিফ শস্য এটা ফ তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় একবার ভালোভাবে দিলাম তো চলো দেখে নেওয়া যাক পরের প্রশ্ন পরের প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ ধান চাষের জন্য প্রয়োজন হয় কিরকম জমির এটা জিজ্ঞেস করা হয়েছে তো এর কিন্তু সঠিক উত্তর হবে নিচু সমতল প্রকৃতির জমি এইটা হবে এর উত্তর তো এখান থেকে তোমাকে যদি বলতে চাই তো এই পাহাড়ি জমি যেটা দেখছো এই পাহাড়ি জমি কিসের জন্য লাগে চা কফি এইগুলো চাষের জন্য লাগে তোমরা জানো নিশ্চয় এই চা লাগে কফি তুলো বা তুলা এইসব চাষের জন্য পাহাড়ি জমি লাগে এবং জল নিকাশি ব্যবস্থা যুক্ত ঢালু জমি এটাও কিন্তু বিভিন্ন চাষের ক্ষেত্রে লাগে কিন্তু এখানের যে প্রশ্ন ধান চাষের জন্য তো ধান চাষের জন্য কিন্তু সঠিক যেটা লাগে সেটা হলো তোমার নিচু সমতল প্রকৃতির জমি তো চলো দেখে নেওয়া যাক পরের প্রশ্ন আখ গবেষণাগার করে উঠেছে কোথায় আখ অর্থাৎ সুগার কেন এর গবেষণাগার আছে দিলখুশাতে অর্থাৎ সেটা লখনৌ এর দিলখুশায় তো এইটা জানার সাথে সাথে তোমার মনে প্রশ্ন আসতেই পারে যে তাহলে বাকি যেগুলো দেওয়া আছে সেই জায়গাগুলো কি কি আছে দেখো উড়িষ্যার কটক ছোটবেলা থেকে পড়ে আসছো ধান গবেষণাগার এই ধান গবেষণাগারটা কিন্তু কেন্দ্রীয় মানে ইন্টারন্যাশনাল এই কথাটা উল্লেখ করতে হবে আন্তর্জাতিক এটা কারণ এমনি ধান গবেষণাগার হুগলি জেলার চুচুড়াতেও আছে তো এর পরের যেটা দেখতে পাচ্ছ অপশান দিল্লির পুষায় দিল্লির পুষায় কি আছে দিল্লির পুষায় আছে ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট রিসার্চ ইনস্টিটিউট তো এর পরবর্তী যেটা আরেকটা দেখো আছে মধ্যপ্রদেশের ভোপাল এখানেই বা কি আছে এখানে আছে কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ সেন্টার তাহলে এখানে বুঝতে পারলে প্রশ্নের অ্যাকচুয়ালি প্রশ্নটা যেটা ছিল সেই প্রশ্নটা ছিল হচ্ছে আখ গবেষণাগার কোথায় অবস্থিত আখ অর্থাৎ সুগার কেন তো এর উত্তর তোমরা কিন্তু পেয়ে গেলে অলরেডি তোমরা উত্তরটা পেয়েছো যে লখনৌ এর দিলখুশাতে আর দেখো কালারটাও চেঞ্জ করে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে
এছাড়া বাকি যে প্রশ্নগুলো, যে উড়িষ্যার কটকে তাহলে কি আছে আন্তর্জাতিক ধান গবেষণাগার, ইন্ডিয়াতে ধান গবেষণাগার যেটা প্রধান সেটা হচ্ছে উড়িষ্যার কটকে, দিল্লির পুসায় ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, আর মধ্যপ্রদেশের ভোপালে আছে কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ সেন্টার। তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হলো ছোলার বিজ্ঞানসম্মত নাম। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিল তারা নিশ্চয়ই দেখার সঙ্গে সঙ্গেই সঠিক উত্তরে পৌঁছে গেছে। এর সঠিক উত্তর কিন্তু হবে সি, সাইসার অ্যারিয়েটিনাম। বাকি যে প্রশ্নগুলো আছে, মানে অপশানগুলো আছে, সেগুলো তোমার মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে এইগুলো কিসে? যারা জানো না তাদের জন্যই আরেকবার বলে দিই, টিট্রিকাম স্যাটিভাম। এটা হলো তোমরা এক ধরনের ডাল খাও, নামটা বাড়িতে বলতে শুনবে যে খেসারির ডাল। পরিমাণে হয়তো কম, মানে বহুল ব্যবহৃত তা নয়, মুগ মুসুরের মতো অত ব্যবহৃত নয়, কিন্তু কিছুজন খায় দেখবে খেসারির ডাল। সেই খেসারির ডালের কিন্তু বিজ্ঞানসম্মত নাম হলো টিট্রিকাম স্যাটিভাম। পরবর্তী যেটা দেখছো এটা তো তোমরা সকলেই জানো, এটা খুবই সহজ এক প্রকার, পাইসাম বা অনেকে পিসাম বলে পড়েছ, পাইসাম স্যাটিভাম। এটা হচ্ছে মটরশুঁটি। এটাকে তোমরা অনেকে আবার আরেকটি নামেও জানো, সেটা হলো কড়াইশুঁটি। কারণ অনেক অনুষ্ঠান বাড়ির মেনুতে কড়াইশুঁটির কচুরি লেখা থাকে, তো সেক্ষেত্রে মটরশুঁটিকে অনেকে কড়াইশুঁটি বলে জানো, সেই কারণে লিখে দিলাম। আর লাস্ট যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে সেরিয়া রোবাস্টা, এখানটা কেন কালি করছে না, আচ্ছা লাস্ট যেটা দেখতে পাচ্ছ সেরিয়া রোবাস্টা, এই সেরিয়া রোবাস্টার হলো শাল গাছ। তোমার বাড়িতে যে আসবাবপত্র অনেক সময় শাল সেগুনের থাকে, তো সেই শাল গাছের বিজ্ঞানসম্মত নাম হলো সেরিয়া রোবাস্টা। আশা করি তোমার বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো এখানে যেটা উত্তর তার একবার কালারটা চেঞ্জ করে দিই তোমাদের আরও সুবিধার্থে। তো আশা করবো তোমরা এখন বুঝতে পারছো, দেখতে পাচ্ছ যে সঠিক উত্তরটা ছোলার বিজ্ঞানসম্মত নাম সাইসার অ্যারিয়েটিনাম। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয়? এটার উত্তর হলো 8ই মার্চ। তো বাকি যে অপশানগুলো দেওয়া আছে সেই অপশানগুলো কি সত্যি ইম্পর্টেন্ট? তো এখানে প্রথম যে ডেটটা তুমি দেখতে পাচ্ছ 8ই ফেব্রুয়ারি, 8ই ফেব্রুয়ারিতে অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তাও যদি জেনে রাখো 8ই ফেব্রুয়ারি হচ্ছে আমাদের এখানে প্রথম রেল লাইন পাতা হয়েছিল, বাংলাতেই লিখে দিলাম। ভারতে রেল লাইন পাতা হয়েছিল। আর এর পরবর্তীতে যদি তুমি দেখতে চাও তো সেক্ষেত্রে কিন্তু হলো 8ই সেপ্টেম্বর। 8ই সেপ্টেম্বর, এই যতগুলো ডেট আছে তার মধ্যে একমাত্র 8ই সেপ্টেম্বরই একটা ইম্পর্টেন্ট ডেট আছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক, বাংলাতেই লিখি, আন্তর্জাতিক শিক্ষা দিবস। তাহলে আন্তর্জাতিক শিক্ষা দিবস হবে 8ই সেপ্টেম্বর, এখান থেকে তোমরা জানতে পারছো এটা। তো এখানে তো কালি কালার চেঞ্জ করে দেওয়াই হয়েছে আগে থেকে সঠিক উত্তরে। পরবর্তী প্রশ্ন হলো চিরস্থায়ী বন্দোবস্ত নিচের কোন ব্যবস্থার বৈশিষ্ট্য? এর উত্তরে তোমার যে অপশান দেওয়া আছে তার মধ্যে থেকে যদি বাছতে দেওয়া হয় তো সেক্ষেত্রে কিন্তু এর উত্তর হবে জমিদারি। তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন, কারণ এখানে দেখো বাকি অপশান নিয়ে আমি কিছু বলছি না, তার কারণ সেরকম বলার মতো কিছু নেই, যেখানে আমি বলার মতো কিছু থাকবে না বা ইম্পর্টেন্স কোনো কিছু থাকবে না, তো সেই কারণে সেখানে কিন্তু বেকার এক্সট্রা জিনিস, ভুলভাল জিনিস জেনে তো আমার বেশি লাভ নেই, তো এই জিনিসটাও কিন্তু খেয়াল রাখতে হবে। বিশ্বের বৃহত্তম তৈল খনিটির নাম কি? এখানে তৈল খনিটির নাম হবে কিন্তু ঘাওয়ার, সঠিক উত্তর হবে ঘাওয়ার। কিন্তু বাকি যে অপশানগুলো দেওয়া আছে এর মধ্যে থেকে তোমাকে একটির বিষয়ে শুধু জেনে রাখতে হবে, সেটা হলো সাফানিয়া। এই সাফানিয়া কিন্তু হলো পৃথিবীর
দেখতে পাচ্ছ, পৃথিবীর বৃহত্তম অপরিশোধিত তৈল ক্ষেত্র। তো প্রশ্নটা এটাও আসতে পারত, অপরিশোধিত যখন উল্লেখ করে দেবে তার কিন্তু উত্তর হবে সাফানিয়া। আর যদি বলে সর্বত্র সব মিশিয়ে সব থেকে বড় তৈল খনি পৃথিবীর, সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে ঘাওয়ার। তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন, তবে তার আগে এর উত্তরের কালারটা চেঞ্জ করে দিতে হবে তোমাদের বোঝার সুবিধার্থে। আশা করি এবার তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। পৃথিবীর বা বিশ্বের বৃহত্তম তৈল খনির নাম ঘাওয়ার। পরবর্তী প্রশ্ন, দেহের কোন গ্রন্থি ইনসুলিন উৎপাদন করে? তো এর উত্তর তোমরা নিশ্চয়ই জানো, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছো তারা এতক্ষণে উত্তরটা বুঝেই গেছো যে কোনটা, বাকিদের জন্য বলবো এর উত্তর কিন্তু হবে প্যানক্রিয়াস। এবং বাকি প্রত্যেকটা থেকেই কিন্তু নিঃসৃত বিভিন্ন উৎসেচক এবং হরমোন আছে, তো সেক্ষেত্রে সেই জিনিসগুলো তোমরা পরবর্তীকালে দেখে নিতে পারো, কিন্তু এখানে সঠিক উত্তর কিন্তু হবে প্যানক্রিয়াস। কাঞ্চনজঙ্ঘা চলচ্চিত্রের পরিচালক কে? এর সঠিক উত্তর হবে সত্যজিৎ রায়। কাঞ্চনজঙ্ঘা চলচ্চিত্রের পরিচালক সত্যজিৎ রায়। পরবর্তী প্রশ্ন, লাই ডিটেক্টর কি? বেসিক্যালি এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেগুলো একটু কোয়েশ্চেন বোধক হয়তো হতে পারে, মনে একটা প্রশ্ন জাগাতে পারে যে লাই ডিটেক্টর কি। এখানে অপশান যেগুলো আছে, সালভানোমিটার, শক্তি রূপান্তরকারী মাত্র, ভোল্টামিটার, অ্যানিমিটার, এখান থেকে আমি উত্তর বলছি ভোল্টামিটার। তো এখানে যদি অপশানে পলিগ্রাফ দেওয়া থাকতো সেক্ষেত্রে কিন্তু এর উত্তর হবে পলিগ্রাফ, কিন্তু এখানে যেহেতু একটা প্রযুক্তি মিলিয়ে নাম দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু এর উত্তর হলো ভোল্টামিটার। তো লাই ডিটেক্টর আসলে কিন্তু এক ধরনের পলিগ্রাফ, এই জিনিসটা একটু খেয়াল রাখবে, এই পলিগ্রাফি কিন্তু এর সঠিক উত্তর, কিন্তু এখানে অপশানে নেই। তো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক, গড়বা নাচ ভারতের কোন রাজ্যে প্রচলিত? এর উত্তর হবে গুজরাট। এবার যদি তোমাকে বলা হয় যে বাকি জায়গাগুলোর নাম উল্লেখ করা আছে, সেখান থেকেও তো কিছু ইম্পর্টেন্ট ফোক ডান্স আছে, অবশ্যই গরবা কিন্তু একটা ফোক ডান্স, গরবা কিন্তু ক্লাসিক্যাল নয়, এই জিনিসটা খেয়াল করবে। ক্লাসিক্যাল নাচ আমাদের দেশে টোটাল আছে আটটা, এই আটটা আছে ক্লাসিক্যাল ড্যান্স, কিন্তু অনেক নাম তুমি পাও সেই জিনিসগুলো টোটালটাই কিন্তু দাঁড়ায় ফোক ড্যান্সের মধ্যে। তো তার মধ্যে একটা কিন্তু ফোক ড্যান্স বা লোকনৃত্য বলো, তো সেইটি কিন্তু এই গরবা, এবং সেটা বিলং করছে কোথাকার, গুজরাট থেকে, সেটা কিন্তু গুজরাটের নাচ। এবার যদি বলা হয় রাজস্থানের এরকম কটি নাচের নাম বলো, তো সেক্ষেত্রে তুমি বলতে পারো ঘুমার বলতে পারো, কি কালকেলিয়া বলতে পারো, ভাবাই বলতে পারো, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো ছাড়াও আরো অনেক আছে। এরপরে যদি তোমার বলা হয় মহারাষ্ট্র, মহারাষ্ট্রে কিন্তু এরকম দুটো ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে একটা ধাংড়ি, তারপর আরেকটা ইম্পর্টেন্ট আছে তামাশা। হ্যাঁ, এইগুলো কিন্তু মহারাষ্ট্রের ইম্পর্টেন্ট। এরপরে যদি কর্ণাটকের লোকসঙ্গীত বা সরি লোকনৃত্য বা ফোক ড্যান্স যদি কোনো ইম্পর্টেন্ট বলতে পারো, বলতে চাও, তাহলে সেটা বলতে পারো এখানে ইয়াকসাগানা। ইয়াকসাগানা, গোড়া ভেড়া, আচ্ছা এটা কিন্তু একসঙ্গে না, হ্যাঁ গোড়া ভাড়া না, গোড়া ভাড়া কুন্টিয়া, একসঙ্গে না, দুটো ইম্পর্টেন্ট নাচ আছে ইয়াকসাগানা আর গোড়া ভাড়া কুন্টিয়া। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আলাদা আলাদা রাজ্যের কোনগুলো ইম্পর্টেন্ট, সেগুলো পাশাপাশি তীরচিহ্ন দিয়ে লেখা রইল, এবং গরবা নাচ সেটা গুজরাটে, সেটা আলাদা কালার দিয়ে তোমাকে আগেই বুঝিয়ে দেওয়া হয়েছে। তো পরবর্তী প্রশ্ন দেখে নিই, চলো, সব পেয়েছির দেশে, এটি একটি বই, বিখ্যাত লেখকের আত্মজীবনী এটি, তো সেই লেখকটি কে? তো এর উত্তরে তোমাকে বলতে হবে, সবার প্রথমে যে অপশানগুলো দেওয়া আছে, শিবরাম চক্রবর্তী, মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী, বুদ্ধদেব বসু,
এনাদের মধ্যে কিন্তু সবাই আত্মজীবনী লেখেননি। এখানে দুজনই আছেন তারা আত্মজীবনী লিখেছেন, সেই দুজন কে কে? সেই দুজন হলেন, আমি তোমাকে ডিরেক্ট অপশান আমি বলছি না, তোমরা এরকমভাবে অপশানটা ভাবতে পারো। তার মধ্যে একজন হচ্ছেন এই শিবরাম চক্রবর্তী, আরেকজন হচ্ছে বুদ্ধদেব বসু। তো সব পেয়েছি দেশে তাহলে কার, তোমরা কমেন্ট করে জানাও। এখানে বাকি যে দুটো অপশান দেওয়া আছে, মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী, তাদের কোনো আত্মজীবনী লেখা হয়নি, মানে তারা কোনো আত্মজীবনী লেখেননি। কিন্তু এখানে শিবরাম চক্রবর্তী ও বুদ্ধদেব বসু তাদের আলাদা আলাদা আত্মজীবনী লিখেছেন, এবং দুটোই খুব ইম্পর্টেন্ট বুক। তার মধ্যে একটা বই যেটা তোমরা দেখতে পাচ্ছ সব পেয়েছি দেশে, সেটা তো থাকছেই, এছাড়া আরেকটা যে বই আছে, এবার আমি সেই বইটার নাম লিখে দিচ্ছি। আমি কিন্তু এখনও বলছি না এই বইটা কার, ঠিক আছে? এটা তোমাদের বলার দায়িত্ব। ঈশ্বর, পৃথিবী, আশা করবো তোমরা বুঝতে পারছ। ভালোবাসা, ঈশ্বর, পৃথিবী, ভালোবাসা। তো চলো, অনেকক্ষণই টাইম দেওয়া হলো। এই বইটা কিন্তু শিবরাম চক্রবর্তী বাবুর লেখা। শিবরাম চক্রবর্তীর আত্মজীবনীর নাম ঈশ্বর, পৃথিবী, ভালোবাসা। আর তোমরা যেটা দেখতে পাচ্ছ প্রশ্নে দেওয়া হয়েছে যে সব পেয়েছি দেশে, এটা লিখেছেন বুদ্ধদেব বসু। তাহলে সব পেয়েছি দেশে এটা কার আত্মজীবনী? বুদ্ধদেব বসুর আত্মজীবনী। আশা করব তোমরা উত্তরটা বুঝতে পেরেছ। এবং এখান থেকে আরেকজন রাইটারেরও কিন্তু আত্মজীবনীর নাম তোমরা জানতে পারবে। প্রশ্নটা ঘুরিয়ে আসতেই পারত যে ঈশ্বর, পৃথিবী, ভালোবাসা কোন বিখ্যাত লেখকের আত্মজীবনী, সেক্ষেত্রে কিন্তু উত্তরটা আলাদাই হতো। এবং সেটা এখন তোমরা কিন্তু জেনে ফেলেছ সে সময় উত্তরটা কি হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে পীড়া কেন্দ্রে কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফুলের বৃন্ত। এটা অ্যাকচুয়ালি কি? ফুলের বৃন্ত। পরবর্তী প্রশ্ন, ওসমানিয়া বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? ওসমানিয়া বিশ্ববিদ্যালয় হায়দ্রাবাদে অবস্থিত। আশা করবো তোমরা এখান থেকে উত্তরটা দেখতে পাচ্ছ, হায়দ্রাবাদ। এবং আলাদা কালি করেও বোঝানো হয়েছে, আলাদা কালার দিয়ে বোঝানো হয়েছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। পরবর্তী সকল প্রশ্নগুলোই শুধু অপশানটা জানলেই তোমার হবে, কারণ বাকি যে বাকি অপশানগুলো থেকে তোমার কোনো প্রশ্ন সেরকম জানবার মতো নেই। শব্দ কিসের মধ্যে দিয়ে যেতে পারে না? সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে সম্পূর্ণ বায়ুস্থান। পরবর্তী প্রশ্ন, নৌকার দাঁড়টানা কোন নীতির উপর নির্ভরশীল? তার উত্তরে কিন্তু হবে নিউটনের তৃতীয় সূত্র। পরবর্তী প্রশ্ন, আইসোথার্মাল পরিবর্তনে আদর্শ গ্যাস নিচের কোনটি মেনে চলে? এর উত্তর কিন্তু হবে বয়েলের সূত্র। তো এটাকেও চেঞ্জ করে দিই কালারটা, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আইসোথার্মাল পরিবর্তনে আদর্শ গ্যাস বয়েলের সূত্র মেনে চলে। পরবর্তী প্রশ্ন, পরমবীর চক্র প্রথম কে পেয়েছিলেন? মেজর সোমনাথ শর্মা। তাহলে উত্তর কি পেলে? মেজর সোমনাথ শর্মা প্রথম পরমবীর চক্র পেয়েছেন। কিন্তু এখান থেকে আরেকটি প্রশ্ন জানবার মতো আছে, বাকি যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে এই সুবেদার যোগিন্দার সিং, ইনি হলেন মরণোত্তর। পরমবীর চক্র প্রাপক, অর্থাৎ ইনি মারা যাবার পর পরমবীর চক্র পেয়েছিলেন। তো সুবেদার যোগিন্দার সিংও কিন্তু পরমবীর চক্র পেয়েছেন, কিন্তু তিনি মরণোত্তর পেয়েছেন। এবং প্রথমবারের জন্য পরমবীর চক্র যিনি পেয়েছিলেন, প্রথম পরমবীর চক্র, তো সেটি হলেন মেজর সোমনাথ শর্মা।
পরবর্তী প্রশ্ন, নিচের কোন নদীটিকে পিত নদী বলা হয় বা পিত নদী নামে পরিচিত কোন নদী? তার উত্তর কিন্তু হবে হোয়াং হো রিভার। হোয়াং হো নদীকে কিন্তু পিত নদী বলা হয়। পরবর্তী প্রশ্ন, হাড়ের স্বাস্থ্যকে কি বলা হয়? হাড়ের স্বাস্থ্যকে বলা হয় অস্টিওলজি। এটাও তোমরা নিশ্চয়ই যারা সায়েন্সের সঙ্গে যুক্ত আছো তারা নিশ্চয়ই প্রথমেই বুঝে গেছো যে এর উত্তর কি হতে পারে। হাড়ের স্বাস্থ্যকে বলা হয় অস্টিওলজি। তো আজকে কিন্তু এই কটি প্রশ্নই নেওয়া হয়েছিল, তোমরা আশা করবো এখান থেকে অনেকটাই উপকার পাচ্ছ। তো আগামী দিনে এইরকমভাবেই কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন আনবো। তোমরা এতদিন অবধি প্রশ্ন অ্যান্সার দেখতে পেলে, আজকে সেটা সম্পূর্ণরূপে একটু আলাদা রকম দেখতে পেলে, যে সবকটারই অপশান দেওয়া আছে এবং সেখান থেকে চুজ করে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে কিন্তু বাকি প্রশ্নগুলো সম্বন্ধেও তোমাকে, বাকি অপশানগুলো সম্বন্ধেও কিন্তু তোমাকে ডিটেলস দেওয়া হচ্ছে। তো এখান থেকে তোমার, যেমন আশা করব তোমাদের সকলেরই সুবিধা হবে। তো আগামী দিনে ভিডিওগুলো সঠিক টাইমে দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, পাশের বেল আইকনটিকে অল সিলেক্ট করে নাও। তো চলো আগামী দিনে আবার দেখা হচ্ছে। নমস্কার, ধন্যবাদ।